কাজের দিনে ব্যস্ত সময়ে ফের ভোগান্তি মেট্রোয়। ঘটনার সূত্রপাত দমদম থেকে 9:44 মেট্রো মহাত্মা গান্ধী রোড স্টেশন ছাড়ার পরই। চারবার টানেলে দাঁড়িয়ে পড়ে এই ট্রেনটি, এর ফলে প্রায় 10 মিনিট দেরি হয়। এক প্যানেল কর্মীর নজরে পড়ে সেন্ট্রাল স্টেশনের কাছে ডাউন লাইনে ফাটল, আর তার জেরেই ব্যাহত হচ্ছে ট্রেনের গতি। নিউ গড়িয়ামুখী ওই ট্রেনটি সেন্ট্রাল স্টেশনে পৌঁছানোর পর সকাল 10:05 নাগাদ গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। ট্রেন চলতে থাকে দমদম থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে নিউ গড়িয়া পর্যন্ত, কিন্তু গিরিশ পার্ক থেকে ময়দান অর্থাৎ কার্যত কলকাতার পুরো অফিস পাড়াতেই মেট্রোর গতি স্তব্ধ হয়ে পড়ায় চরম নাকাল হন যাত্রীরা। পাতালের ভিড় আছড়ে পড়ে রাস্তায়, বাদুর ঝোলা হয়ে ভিড় বাসেই অগত্যা সবার হতে হয় অফিস যাত্রীদের। শুরু থেকে মানুষকে টিকিট কাটার আগে কোনো কিছু জানালো না, হঠাৎ করে এরকম করে আটকে দিয়ে আমাদেরকে ভীষণভাবে হ্যারাস করছে। একবার বলছে গিরিশ পার্ক যাবে, একবার বলছে যাবে না। প্রচন্ড অসুবিধা এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি, জানি না কোথায় কখন বাস পাবো, আলটিমেটলি কখন গিয়ে পৌঁছাবো, ইট ইজ গড নোজ। খবর পেয়ে সেন্ট্রাল স্টেশনে উপস্থিত হন মেট্রোর অধিকর্তা এবং ইঞ্জিনিয়াররা। ঝালাই করে প্রাথমিক মেরামতির পর সকাল 11:30 নাগাদ স্বাভাবিক হয় মেট্রো চলাচল, কিন্তু ঠিক হয় মহাত্মা গান্ধী রোড ও সেন্ট্রাল স্টেশনের মধ্যে ডাউন লাইনে ঘন্টায় 10 কিলোমিটার গতিবেগে ট্রেন যাবে। এর ফলে এদিন নির্ধারিত সময়ের পরিবর্তে দেরিতে চলাচল করে মেট্রো। কিন্তু মেট্রোর লাইনে ফাটলের কারণ কি? রেল বিশেষজ্ঞদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবেই এই সমস্যা দেখা দেয়। মেট্রো লাইনে ফাটল ধরেছে কিনা তা দেখার জন্য আল্ট্রাসোনিক ফ্লো ডিটেক্টর যন্ত্র দিয়ে পরীক্ষা করতে হয়। এই পরীক্ষা নিয়মিত হলে অন্তত মেট্রোর লাইনে ফাটল ধরার কথা নয় বলে দাবি রেল বিশেষজ্ঞদের। অন্যদিকে মেট্রো কর্তাদের বক্তব্য, লাইন নিয়মিত পরীক্ষা হয় কিন্তু এরপরেও লাইনে যে ফাটল ধরবে না তার 100% নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। ধ্রুবজ্যোতি প্রামাণিক, সত্যজিৎ বৈদ্য, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।